आजकल भिडियोते देखाबो किभावे गूगल गिफ्ट कार्ड अकाउंट तैरी करते हैं किभावे गूगल प्ले पॉइंटेर अकाउंट तैरी करते हैं सेटाई आजकल ट्यूटोरियले आमी आपनादेरके देखाबो। भिडियोटी सम्पूर्ण ए टू जेड देखते थाकुन। गूगल गिफ्ट कार्ड अकाउंट तैरी करते होले प्रथमे आपनाके दुइटी एप्लीकेशन डाउनलोड करते होबे। एक होच्छे टार्बो वीपीएन और द्वितीय नम्बर होच्छे गूगल ओपेनिंग रिवार्ड। ये दुइटी एप्लीकेशन आपनाके डाउनलोड करते होबे। আমি এই দুইটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা সেইখান থেকে এই দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। আর অনেকে গুগল ওপেনিং রিওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন না, তারা প্রথমে টার্বো ভিপিএনটি ডাউনলোড করবেন। টার্বো ভিপিএনটি ডাউনলোড করার পর আপনারা আপনাদের টার্বো ভিপিএনটি কানেক্ট করবেন। আপনারা আপনাদের ভিপিএনটি কানেক্ট করার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন গুগল ওপেনিং ওপেনিং রিওয়ার্ড অ্যাপ্লিকেশন। এটা লিখে সার্চ করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এটা বাংলাদেশ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করতে হবে। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে। আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন। আমি আমার ভিপিএনটা কানেক্ট করতেছি। ভিপিএনটা কানেক্ট হওয়ার পর এটা মিনিমাইজ করে দেবেন। তারপর গুগল রিওয়ার্ড অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এটা আপনারা স্কিপ করে দেবেন। তারপরে আপনাকে জিমেইল সিলেক্ট করতে বলবে। আপনি যে জিমেইল থেকে অ্যাকাউন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাকসেপ্ট এই লেখাতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে ইউএসএ পোস্ট কোডটি দিতে হবে। আপনারা ইউএসএ পোস্ট কোড পেতে হলে প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর এখানে অ্যাড্রেস বারে আপনারা লিখবেন ইউএসএ পোস্ট কোড। লিখে আপনারা সার্চ করবেন। আমি ইউএসএ পোস্ট কোড লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এটাতে আপনারা ক্লিক করবেন। আমি প্রথমটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনারা যে কোনো একটি স্টেট সিলেক্ট করে নেবেন। আপনারা যে কোনো একটি এ সিলেক্ট করে নেবেন। আমি এইখান থেকে একটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো পোস্ট কোড শো করবে। আপনি যে কোনো একটি পোস্ট কোড ইউজ করতে পারেন। আমি একটা পোস্ট কোড এইখান থেকে কপি করে নেব। কপি করার পর আমি আবার ওইখানে চলে যাব গুগল রিওয়ার্ডে। এখানে পোস্ট কোডের ওইখানে আমি এটা পেস্ট করে দেব। তারপর কন্টিনিউ, কন্টিনিউতে তারপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন। আমি কন্টিনিউ করে দিলাম। একটু লোড নেবে, এখানে একটু ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করব। তারপরে এখানে আপনাকে আপনার জন্ম ইয়ারটা সিলেক্ট করতে হবে। আপনার বয়স যদি 18 থেকে 24 হয় তাহলে ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আপনাকে ইংলিশ দিতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, এইখানে আপনারা এগুলো নো থ্যাঙ্কস এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা আপনারা মিনিমাইজ করে দেবেন। আমি এটা সবগুলো নো থ্যাঙ্কস ক্লিক করে আমি এটা মিনিমাইজ করে দেবো। তারপর আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন থ্রি ডট লাইন। এই থ্রি ডট লাইনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট মেথড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার পেমেন্ট মেথডটি আপডেট করতে বলবে। এই আপডেট লেখাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার পোস্ট কোড চাইবে। আপনারা প্রথম যেই পোস্ট কোডটি ইউজ করছেন সেই পোস্ট কোডটি আবার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই পেমেন্ট মেথডটি আপডেট হয়ে যাবে। তারপর এটা ব্যাক দিয়ে আপনারা আবার থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর প্লে পয়েন্ট লেখাতে ক্লিক করবেন। এখানে জয়েন ফর ফ্রি এই লেখাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন ইয়েস আই অ্যাম এই লেখাতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে একটু নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপস ডাউনলোড করার অপশন দিয়ে দিচ্ছে। এই অ্যাপসগুলো ডাউনলোড করার বিনিময়ে আপনাকে গুগল প্লে পয়েন্ট দিবে। এই পয়েন্টগুলো আপনারা এক্সচেঞ্জ করে গুগল গিফট কার্ডে আপনারা কনভার্ট করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সর্বদাই একটা কথা বলবো, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।